হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই মিয়া পেন্টিং অর্গ চ্যানেলে। আমি পেন্টার সাকিবুল। এখন আপনাদেরকে দেখাবো ফাস্টকোট পুট্টি কিভাবে দেওয়ালে অ্যাপ্লাই করতে হয়। সো বন্ধুরা, পুট্টি দেওয়ালে অ্যাপ্লাই করার আগে জানতে হবে যে পুট্টি কিভাবে মিক্সিং করতে হয়, কারণ পুট্টি মিক্সিং সঠিক নিয়মে না হলে দেওয়ালে বেশি দিন টেকসই হবে না এবং পুট্টি অ্যাপ্লাই করতে ভালো লাগবে না। তো চলুন প্রথমে পুট্টির পেস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। এটা হচ্ছে 1 লিটারের একটা কৌটো, এতে 1 লিটার জল আছে। আমি 5 লিটার জলের পুট্টি বানাবো। 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার। সো বন্ধুরা, আমি এখন এই 5 লিটার জলে 10 কিলো পুট্টির পেস্ট বানাবো। পুট্টি মিক্স করার নিয়মটা হলো এরকম যে আপনি যদি 10 কেজি পুট্টি মিক্স করেন তাহলে আপনাকে 5 লিটার জল দিতে হবে, অর্থাৎ যতটুকু পুট্টি মিক্সিং করবেন সেই হিসাবে তার অর্ধেক জল দিতে হবে। কারণ জলে পুট্টি কম হয়ে গেলে লুজ হয়ে যাবে এবং বেশি হয়ে গেলে কিন্তু টাইট হয়ে যাবে। আমি যেহেতু পুট্টি মিক্সার মেশিন দিয়ে পুট্টি মিক্সিং করব, সেজন্য আমি 10 কিলো পুট্টি দিয়েছি। আপনাদের কাছে যদি পুট্টি মিক্সার মেশিন না থাকে তাহলে আপনারা হাত দিয়ে মিক্স করতে পারবেন, অবশ্যই কোনো অসুবিধা নেই। তবে হাত দিয়ে মিক্স করলে কিন্তু 10 কিলো পুট্টি একবারে মিক্সিং করা যাবে না, অল্প অল্প করে মিক্সিং করতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট সময় ধরে পেস্ট বানাতে হবে। পেস্ট বানিয়ে রেডি হয়ে গেছে, এখন চলুন কিভাবে দেওয়ালে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। সো বন্ধুরা, পুট্টি অ্যাপ্লাই করার আগে আমাদের ঘরের দেওয়ালে কোনো প্রকার সিমেন্ট অথবা বালির দানা লেগে থাকলে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এই দুটো ভালো ব্লেড আমি এখন একটা পুরনো ব্লেডের সাহায্যে পরিষ্কার করব। এটা হচ্ছে পুরনো ব্লেড। এই ব্লেড দিয়ে এভাবে দেওয়ালের সঙ্গে ভালো করে চাপ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। তো আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন চাপ দিয়ে ঘষে, যাতে কোথাও এক ফোঁটা বালির দানা না থাকে। এইভাবে ছোটো ব্লেড দিয়ে উঠিয়ে বড়ো ব্লেডের মাঝখানে রাখতে হবে। এবার বড়ো ব্লেডের মাঝখানে রেখে ছোটো ব্লেড দিয়ে সুন্দর করে সাইজ করে বড়ো ব্লেডের মাঝখানে রাখতে হবে। মাঝখানে রেখে এইভাবে নিচ থেকে উপর দিকে টান দিলেই কিন্তু পুট্টি লাগানো হয়ে যাবে। আপনি যদি বাড়ি মালিক হন, নিজের বাড়ি নিজেই পুট্টি করতে চান, তাহলে প্রথম প্রথম 2-1 দিন অসুবিধা হবে, তারপরে অটোমেটিকলি হাত কিন্তু সেট হয়ে যাবে। আপনি যদি এই ভিডিওটা স্কিপ না করে ফুল কন্টিনিউ করেন তাহলে আপনিও পুট্টির কাজ শিখতে পারবেন খুবই সহজ। আপনারা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন, আমি কিভাবে পুট্টি লাগাচ্ছি এবং কিভাবে ফিনিশিং দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে ধরবেন আর এইভাবে টানবেন। এবার নিচ থেকে একবার উপর দিকে টান দিয়ে উপর থেকে নিচ দিকে একবার টান দিবেন সোজা, তাহলে ফিনিশিং হয়ে যাবে। আর যখন এই 2 দেওয়ালের মাঝে কর্নার আসবে, সেই কর্নারে কিন্তু বড় ব্লেড দিয়ে লাগানো যাবে না, ছোট ব্লেডের এক সাইডে মাল রাখতে হবে। এক সাইডে মাল রেখে টানতে হবে, কারণ বড় ব্লেড দিয়ে ফিনিশিং করা যাবে না, কর্নারগুলো ছোট ব্লেড দিয়ে ফিনিশিং করতে হবে। এইভাবে বন্ধুরা, দেওয়ালের মাঝের অংশে কমপ্লিট করার পর নিচের অংশে পুট্টি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনারা যদি আপনাদের ঘরের মেঝেতে টালি করেন তাহলে 6 ইঞ্চি মতো ছেড়ে দিবেন, কারণ টালি করলে 6 ইঞ্চি মতো স্কার্টিং হবে দেওয়ালে, সেজন্য 6 ইঞ্চি ছেড়ে দিবেন। ফালতু পুট্টি নষ্ট করে লাভ নেই, আপনারা ছেড়ে দিয়ে মারবেন। আমি যেভাবে 6 ইঞ্চি বাদ রাখছি আপনারাও এভাবে 6 ইঞ্চি বাদ রাখবেন। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, সেজন্য আমি একটু স্পিড বাড়িয়ে
দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনারা যখন ফাস্টকোট পুট্টি করবেন, ফাস্টকোট পুট্টি করার সময় আপনারা প্রথমে যেভাবে শুরু করবেন, প্রথমে ধরুন আপনি খাড়াভাবে শুরু করলেন, এইভাবে খাড়া, তাহলে খাড়াভাবে গোটা বাড়িটা খাড়াভাবে মারবেন ফাস্টকোট। এবার যখন ডবল কোট করবেন তখন আপনারা পাতালভাবে করতে পারবেন, এভাবে পাতালে, তাহলে আপনার পুট্টির যে ফিনিশিংটা ভালো হবে। আপনাদেরকে আর একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাম্যান কাছে এসো। এভাবে দেওয়ালের সাথে ধরে ব্লেডটা ধরে, ব্লেডটা যে হ্যান্ডেল, হ্যান্ডেলটা কিন্তু দেওয়ালের দিকে ঝুঁকে যায় আস্তে আস্তে, এইভাবে এই ধরলেন, এভাবে হ্যান্ডেলটা কিন্তু ঝুঁকে যাবে দেওয়ালের দিকে, এভাবে। কর্নারে এইভাবে ফিনিশিং দিতে হবে। সো বন্ধুরা, এভাবে নিচের অংশে কমপ্লিট হয়ে গেলে তারপরে সিলিংয়ে লাগাতে হবে। সিলিংয়ে লাগানো হয়ে গেলে তারপর দেওয়ালে যে অংশটুকু বাদ থাকবে সেটু করতে হবে। বন্ধুরা, ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ।